আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। এতদিন আমরা অনলাইনে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেখানে আমরা আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে বেশ কিছু ইউনিটের বিভিন্ন লেসনগুলো পড়েছি। সেখানে আমরা পড়েছিলাম ইংরেজি লেটারগুলোকে ক্যাপিটাল এবং স্মল ফর্মে লিখে শিখেছি। আমরা ইংরেজিতে সংখ্যাগুলো বানান করে লিখতে শিখেছি। 26টি লেটার দিয়ে ওয়ার্ড তৈরি, তার অর্থ, এবং আমরা হিউম্যান বডির বিভিন্ন পার্টসের নাম এবং অর্থ শিখেছি। আজকে আমরা শিখতে চাচ্ছি একটু ভিন্নধর্মী একটা জিনিস। চলো একটু দেখি আমরা কী পড়তে চাচ্ছি আমরা আজকে। আমরা আজকে পড়ব ইংরেজিতে আর্টিকেল। আর্টিকেল জিনিসটা কি তাই চিনব আমরা। চলো দেখি আর্টিকেল কাকে বলে। খুব কঠিন কিছু নয়, সহজ। চলো দেখি উত্তর দেয়া আছে, তোমরা এই অনলাইন রেকর্ড থেকে খাতায় লিখে নিবে, বা যদি পারো এখনই লিখে ফেলো, তোমাদের সহজ লাগবে। ইংরেজি এ, এন এবং ডি, এই লেটার ওয়ার্ডগুলোকে আর্টিকেল বলে। এ, এন, ডি, এই তিনটাকে আর্টিকেল বলে। তাহলে তোমাদের মনে থাকবে আমরা কোন কোন ওয়ার্ড, একটাকে ওয়ার্ডই বলে এটা আসলে, যখন আমরা বাক্যে ব্যবহার করি এ, এন এবং ডি। এরপরে আসো আরও একটা জিনিস আমরা শিখবো, ইংরেজিতে ভাওয়েল কাকে বলে। আমরা অনেকগুলো লেটার পড়েছি না ইংরেজিতে, 26টা লেটার। এই লেটারগুলোকে দুটো ভাগে ভাগ করেছে, এর একটা ভাগকে আমরা ভাওয়েল বলি। সেখানে কোন কোন লেটার আছে চলো দেখি। ভাওয়েল 5টি, তার মানে কি সেখানে 5টি লেটার আছে। কোন কোন লেটারগুলো চলো আমরা একটু চিনে নিই। এ, ই, আই, ও, ইউ, এই লেটারগুলোকে ভাওয়েল বলে। তোমরা আমার সাথে আরও একবার একটু বলো, এ, ই, আই, ও, ইউ, এই লেটারগুলোকে ভাওয়েল বলে। তাহলে ভাওয়েল কয়টি? ভাওয়েল 5টি। এরপরে চলো কনসোনেন্ট কাকে বলে। বললাম না যে লেটারগুলোকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট। কনসোনেন্ট কাকে বলে? কনসোনেন্ট হলো 21টা। এই 5টি লেটারকে ভাওয়েল বললে বাকি যা থাকে, 21টা লেটার থাকে, সে 21টা লেটার 5টাকে 21টা লেটারকে কনসোনেন্ট বলে। চলো আমরা একটু লেটারগুলো পড়ি, কোন কোনগুলো বাকি থাকে। এ তো চলেই গেল ভাওয়েল, তাই না? বি, সি, ডি, ই ভাওয়েল, এফ, জি, এইচ, আই ভাওয়েল, জে, কে, এল, এম, এন, ও ভাওয়েল, পি, কিউ, আর, এস, টি, ইউ ভাওয়েল, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। কঠিন কিছু না, ওই 5টা সব লেটারকে আলাদা করে নিয়ে যাবে, বাদ বাকি সবগুলো কনসোনেন্ট। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটা জিনিস কিন্তু আমাদের কি ইংরেজি বাক্য লিখতে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, ইংরেজি বাক্যে কিছু আর্টিকেলের ব্যবহার আমি তোমাদের আরও একদিন পড়াবো। আজকে আমরা এই নতুন জিনিসটার এই তিনটা জিনিসই শিখলাম। তাহলে বলো তো আর্টিকেল কাকে বলে? ইংরেজিতে এ, এন এবং ডি, এই তিনটাকে আর্টিকেল বলে। ইংরেজি লেটারগুলোকে দুটো ভাগে ভাগ করেছে, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? আমরা জানি ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটারকে ভাওয়েল বলে। আর যে বাকি 21টা লেটার তাদেরকে কনসোনেন্ট বলে। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবে, এরপর আমরা দেখাবো ইংরেজি বাক্য গঠনের সময় কোন কোনো কোনো বাক্যের শুরুতে এ ব্যবহার করতে হয়, কোনো কোনো বাক্যের শুরুতে এন ব্যবহার করতে হয়, কোনো কোনো বাক্যের শুরুতে ডি ব্যবহার হবে। যেমন অ্যাপলের আগে আমরা কি লিখি? অ্যান অ্যাপল। কলমের আগে আ পেন। ঠিক এইরকম কোনটার আগে এ হবে, কোনটার আগে এন হবে, কোনটার আগে ডি হবে, তার কিছু ছোট্ট নমুনা আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে, এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে আমার, এবং এই প্রশ্ন উত্তরগুলো চেষ্টা করবে মুখস্থ করে ফেলতে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এ পর্যন্ত।